আপনি আমার তো বুঝতে পেরেছেন তাই না বিয়েটা ভাঙুন অপপ্রান্ত থেকে কোনো জবাব না আসায় জ্যান এবার উত্তেজিত কণ্ঠে বলল আরে আপনি বোবা হয়ে গেলেন নাকি কথা বলছেন না কেন বিয়ে সব ঠিকঠাক আপনি এতদিন কিছু বলেননি এখন এই অবস্থা এসে বলছেন বিয়ে ভেঙে দিতে হ্যাঁ বলছি কারণ আমার বিয়েটা যে আপনার সাথে হতে চলেছে সেটা আমি আজকে জেনেছি ফাজলামো করছেন আমার সাথে আমি জানি পাত্রী অর্থাৎ আমার ছবি আপনাকে অনেক আগেই দেখানো হয়েছিল আপনি তখন নিজের সম্মতি জানিয়েছিলেন বলে আমার পরিবার আমাকে বলেছে আর সম্মতির ব্যাপারটা আপনার পরিবার আমার পরিবারকে বলেছে ওনারা নিশ্চয়ই মিথ্যে বলেননি না সম্মতি দিয়েছিলাম এটা মিথ্যে না কিন্তু আমি বুঝতে পারিনি পাত্রী যে আপনি মানে আমি যে ছবিটা দেখেছিলাম সেখানে দুটো মেয়ে ছিল এখন কেন আপনার সাথে আরেকজনের ছবি আমাকে দেখানো হয়েছিল সেটা আমার পরিবার জানে এতে আমার দোষ নেই যাকে তো আমাকে জিজ্ঞেস করা হয়েছিল মেয়ে পছন্দ হয়েছে কিনা আমি এটা জিজ্ঞেস করার প্রয়োজন মনে করিনি যে কোন মেয়ে আমার বিয়ের পাত্রী আর সেখানে ভুল হয়েছে তো ভুল আপনার হয়েছে গাফিলতি আপনার তাতে আমি কেন বিয়ে ভাঙব ভাঙ্গার হলে আপনি ভাঙুন আমার কোনো দায় নেই আপনি বুঝতে পারছেন না যে আপনাকে আমার পছন্দ না আরে আমি কি বুঝেছিলাম নাকি আমার পরিবার আপনার মতো একটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করবে হুট করে মস্তিষ্ক নাড়া দোর তার মতো মেয়ে মানে কি কি বোঝাতে চাইছে লোকটা এক্সকিউজ মি আমার মতো মেয়ে বলতে কি বোঝাতে চাচ্ছেন আপনি আমাকে নিশ্চয়ই আপনি দেখেছেন দেখেননি দেখেছেন শতভাগ নিশ্চিত আপনি দেখেছেন আর তাই তো গলা ঝুলে পড়তে চাইছেন কারণ খুব ভালো করে জানেন আমার মতো সুদর্শন কোনো ছেলে কখনোই জেনে শুনে আপনার মতো কালো মেয়েকে বিয়ে করবে না রেদিতা চুপ হয়ে গেল কারণ তাকে মুখের উপর এভাবে কালো মেয়ে বলে কেউ কখনো সম্বোধন করেনি কারণ সে কালো না শ্যামলা কিন্তু কথা সেটা না সে যদি কুচকুচে কালোও হতো তবুও কারোর অধিকার নেই তার মুখের উপর এভাবে কথা বলার বিশেষ করে এই লোকের তো নেই রিদি তা চুপচাপ হয়ে যাওয়ায় যায় পুনরায় বলল কি হল সত্যিটা ধরতে পেরে চুপ করে গেছেন শুনুন আমি ছবিতে যে মেয়েটাকে দেখেছিলাম আপনার সাথে পরবর্তীতে জানতে পারি সে আপনার একমাত্র চাচাতো বোন ছিল রুবাইদা আমি ভেবেছিলাম আমার জন্য আমার পরিবার একটা সুন্দরী বোন নিয়ে আসবে তাই ধরিয়ে নিয়েছিলাম আমার জন্য ঠিক করা পাত্রী রুবাইদা কিন্তু আপনার সাথে বিয়ে ঠিক করতে যাবে সেটা আমি ধারণা করিনি মোদ্দা কথা হলো আমার রুবাইদাকে পছন্দ আপনাকে নয় আপনি বুঝতে পারছেন আপনি যে একজন ভয়ানক বর্ণবাদী নিজের মানসিকতার উপর লজ্জা আসে না আপনার না আসে না প্রত্যেকটা মানুষের পছন্দ অপছন্দ থাকতেই পারে আমার কালো মেয়ে পছন্দ নয় আর এই যে শুনুন একদম জ্ঞান দিতে আসবেন না যেটা করতে বলেছি সেটা করুন কিনে নিয়েছেন আমাকে হোয়াট আমাকে আদেশ দেওয়ার স্পর্ধা কোথায় পান একে তো নিজের ভুলের জন্য আজকে এত দূরব্দি ঘটনা গড়িয়ে বিয়ের তারিখ চলে এসেছে এখন এসেছেন আমাকে শাসিয়ে আদেশ দিয়ে বিয়ে ভাঙতে ও তার মানে আপনি বিয়ে ভাঙবেন না তাই তো এই আপনি আমাকে আর আপনাকে একসাথে দাঁড় করিয়ে কল্পনা করেছেন কখনো আমার সাথে আপনাকে যায় আমি তো কল্পনা করেই ভয়ে শিউরে উঠি আপনাকে নিয়ে আমি সমাজে চলব কি করে প্রচণ্ড আত্মমর্যাদা সম্পন্ন রিদিতার গায়ে কথাটা লাগলো খুব না হয় সে সাদা চামড়ার মানুষ না তাই বলে এভাবে অপমান সে তো আর বড় মানুষ না যে এই নিতান্ত অসভ্য ব্যক্তিটার পাশে দাঁড়ালে তাকে নেওয়া যাবে না নিজেকে নিয়ে আপনার খুব অহংকার তাই না অহংকার করার জন্য যোগ্যতা লাগে যেটা আপনার নেই আমার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস জানেন জানেন সোশ্যাল স্ট্যাটাস জানেন এমনকি আমার বাহ্যিক সৌন্দর্য দেখেছেন কী কমতি আছে আমার যে আপনাকে বিয়ে করতে যাব। আমার স্ট্যাটাসের সাথে আপনার যায় না কোনটা বুঝে যে আমার পরিবার আপনার সাথে বিয়ে ঠিক করেছে কে জানে দিদিতা তার ছেলের সাথে জবাব দিল। সাদা চামড়া হলেই তাহলে সাতক্ষণ মাফ হয়ে যেত তাই না হেই মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ প্রয়োজন মনে করছি না বেশ তাহলে আসুন বিয়ের পর আমার বাসায় আমার রুমে তবে আপনাকে রুমে ফেলে যদি আমি অন্য মেয়ের কাছে চলে যাই এর জন্য কিন্তু আমি কোনো মতেই দায়ী থাকব না আপনি চান আমি বিয়ের পর সেটা করি হৃদিতা থমকে গেল এত নিচু মানসিকতার একটা মানুষ যে কিনা বিয়ের পূর্বে হবু বউকে বলছে তাকে রেখে অন্য কোনো মেয়ের কাছে চলে যাবে কেন রিদিতা কি এতটাই ফেল না আজকে ব্যক্তি ব্যক্তিসত্ত্বা খুব করে অপমানিত হয়েছে নিজের গায়ের রঙের জন্য এমন বাজেভাবে অপমান কেউ করেনি তাকে কখনোই করেনি রিদিতা থেকে কোনো উত্তর আসল না এবারেও বুঝতে পেরেছি আপনি চুপ করেই থাকবেন ইউ সেমলেস গার্ল জ্যান ফোন কেটে দিল রিদিতা ফোন হাতে নিয়ে বসে রইল আজকের এই মুহূর্তের করা ব্যবহারটা কি সে সত্যি রিজার্ভ করে বিয়ের পূর্বে প্রেম এই ব্যাপারটা কখনই সন্তুষ্ট ছিল না রিদিতা তাই কখনোই কোনো সম্পর্কে জড়ায় নিশে যাকে তার জন্য সৃষ্টিকর্তা ঠিক করে রেখেছেন ওই একজনের সাথী সকল সুখের সূচনা করতে চেয়েছে সে জায়ানের সাথে বিয়ে ঠিক হয়েছে তার বেশ কয়েকটা দিন পার হয়েছে এই কয়েকটা দিনে ধীরে ধীরে জায়ানকে নিয়ে স্বপ্ন বুনতে শুরু করেছিল মিথ্যে বলবে না হয়তো কোথাও না কোথাও ভালোবাসতেও শুরু করেছিল জীবনে প্রথম পুরুষ বলে কথা আর এই সব কিছু সমাপ্তি এভাবে ঘটতে হলো আপু রিদিতা দ্রুত নিজের চোখ মুছে নিল হ্যাঁ কেঁদেছে সে কখন যে নিদারুন অপমানের চোটে নিজের অজান্তি চোখে পানি চলে এসেছে বলতেও পারবে না সে রুবাইদার কণ্ঠ কানে যাওয়া রিদিতা ফিরে তাকালো পেছনে কী রে কিছু বলবি ছোটকি শোন না আপু তুই মাথায় কোন ফুলের গাছটা পরবি বললি না তো আর মেহেদির ডিজাইন সেটাও তো দেখালি না কোনটা পছন্দ হয়েছে বল না আমার শরীরটা ভালো লাগছে না একটু পরে কথা বলে এসব নিয়ে রুবায়দাকে চিন্তিত দেখালো দ্রুত হেঁটে নিজের বোনের সামনে গিয়ে বসল কপালে হাত দিয়ে দেখলো জ্বর এসেছে কি না ঠিকই তো আছে শরীর মনে হচ্ছে রুবায়দা বলল এই আপু তাকা আমার দিকে হুট করে কী হলো তোর আর শরীর খারাপ লাগছে বলতে কি সমস্যা হয়েছে বল না আরে বাবা বিয়ের কনে যদি বিয়ের আগে অসুস্থ হয়ে পড়ে তবে কেমন হবে বেচারা জিজুট তো তাহলে তোকে কোলে নিয়ে বিয়ে করতে হবে রুবাইদা কথা শেষ করে হেসে ফেললো তার বিয়ে নিয়ে মারাত্মক এক্সাইটেড সে রুবাইদার হাসি দেখে রিধিতা খুশি হতে পারল না কোনো আগ্রহ পেল না সে কেন যেন এর মধ্যে কল আসলো রুবাইদার ফোনে ফোনের স্ক্রিনে ভেসে ওঠা নামের দিকে তাকিতেই মিষ্টি হাসলো রুবাইদা ফোন রিসিভ করে চলে গেল নিজের রুমে হ্যাঁ বলো ব্যস্ত বেশি না এমনিতেই আপুর রুমে ছিলাম বলো তোমার জন্য একটা জিনিস কিনেছি আজকে বিকেলে দেখা করতে পারবে কি জিনিস ওটা দেখলেই বুঝতে পারবে আজকে মিট করো আর শোনো এতদিন অবধি বোনের বিয়ে বোনের বিয়ে করে আমাকে বহুত আটকে রেখেছ এবার কিন্তু আর কিছু শুনবো না নিজের কাছে সযত্নে রেখে দেব আমার পুতুলটাকে তোমার বোনের বিয়ে হয়ে গেলে কিন্তু প্রস্তাব দিয়ে আব্বু আমাকে পাঠাবো রুবাইদা হাসলো। খুশি সে হাসি বাব্বা তো বাবু মশাই বউ পাওয়ার টর্স হয়েছে না বুঝি পারলে এখনই বিয়ে করে নিতাম নাকি আজকে রেজিস্ট্রি অফিসে যাবে বলো তো কী বলো এসব আব্বু আমাকে মেরেই ফেলবে এভাবে লুকোচুরি করে বিয়ে করলে আচ্ছা বাবা ঠিক আছে লুকোচুরি করবো না একেবারে সকলের সামনে নিজের করে নিজের কাছে নিয়ে যাব এখন কেবল দিন গুনছি তোমার বোনের বিয়ে হওয়ার রোবায়দা লাজুক হেসে বলল আমিও আব্বু শাকিল মির্জা মেয়ের বিয়ের জন্য শেষের দিকে প্রস্তুতি নিচ্ছেন ফর্দগুলো বারে বারে ঘেঁটে দেখছেন কিছু কম পড়ল কিনা নিজের মেয়ের কণ্ঠ শুনতে পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকালেন তিনি হেসে বললেন আয় কি কী করছো আব্বু আমার সোনামনির বিয়ে শেষের দিকের প্রস্তুতি নিচ্ছি ও সোনাম তোর হবু শাশুড়ি আজকে আসবে কেন শাকেল মির্জা হেসে বললেন তোকে মনে হয় চোখে হারাচ্ছে কারণ জানি না বলল আসবে রেদিতা ভাবল তবে কি বিয়ে ভাঙতেই আসছেন তিনি আসলে অবশ্য ভালোই তার কিছু বলতে হবে না হৃদিতা বিয়ে ভাঙার কথা বলতে এসেছিল এখানে যেহেতু জায়ানের মা আসবেন বলেছেন তাহলে তার নিজ থেকে কিছু বলার দরকার নেই রিদিতা কিছু না বলে চলে যেতে নিলে শাকিল মির্জা বললেন কী রে কিছু বলতে এসেছিলি না এমনি দেখতে আসলাম কি করছ আচ্ছা আবু গতকাল তুমি গ্রামে গিয়েছিলে কেন হুট করে বিয়ের প্রোগ্রাম কি গ্রামে করবে না রে আম্মু জায়গায় বিক্রি করতে গেছিলাম কত ভালো ঘর থেকে বিয়ের প্রস্তাব এসেছে বলতো এত উঁচু ঘরে কি এমনি এমনি পাঠানো যায় নাকি আমার সোনামনির বিয়ে বলে কথা তার বিয়ে তো আমি ভাবে দিতে পারি না দিদি তার মন ভাঙলো তার বিয়ের জন্য গ্রামের জায়গাটুকুও বিক্রি করে দিল তার আব্বু ওনার চোখে মুখে মেয়ের বিয়ের খুশি ঝকমক করছে কি করে সে বলবে বিয়ে ভাঙার কথা দিদি তার ভাবনা সঠিক হলো না জায়ানের মা আজকে এসেছিল বটে তবে বিয়ে ভাঙতে নয় বরং বিয়েটা আরও দ্রুত সেরে ফেলার দিতে। জায়ানের মামা বিদেশে থাকে ভাগ্নের বিয়ে উপলক্ষে এসেছিল দেশে যতটুকু সময় নিয়ে এসেছিল ততটুকু সময় এখন থাকতে পারবে না খুব শীঘ্রই চলে যাবে তাই বিয়ের দিন আরও এগিয়ে গিয়েছে হ্যাঁ পরশুই বিয়ে এ রিধি তো এইভাবে গোমরা মুখে বসে আছিস কেন এদিকে আয় সামিরা বেগমের কথা শুনেও চুপ করে বসে রইল রিধিতা সামিরা বেগম তার চাচি অর্থাৎ রুবাইদার মা হুট করে নিজের মাথায় কারোর হাতের স্পর্শ পেল মাথা তুলে তাকিয়ে দেখল তার চাচা সাজিদ মির্জা স্মিত হাসি মুখে ফুটিয়ে তুলে তাকিয়ে আছে তার দিকে কি হয়েছে আম্মুটার সবাইকে ছেড়ে চলে যেতে হবে দেখি মন খারাপ মন খারাপ করে না আম্মু একদিন একদিন তো আমাদের ছেড়ে যেতেই হবে এটাই যে নিয়ম রেমা তবে আমরা খুশি এত ভালো ঘরে ভালো বরে তোর বিয়ে হবে আর কি চাই বলতো লিদিতা ঠোঁট কামড়ে কান্না আটকালো নিচের দিকে তাকিয়ে স্বাদ মির্জা চলে যাওয়ার কিছুক্ষণ পর নিজের মায়ের তারা পেলো সে পুরো পরিবারে এখন উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে লিদিতা সকলের দিকে একবার করে তাকিয়ে চোখ বুলিয়ে নিল নিজের বাপ চাচা সমেত পরিবারের বাকি সদস্যদের মুখের দিকে তাকিয়ে ভেতরটা কেঁদে উঠলো রিদিতার এই বিয়েটা ভাঙবে কি করে এখন সে কি বলেই বা ভাঙবে তার দিকে কতটা আশা নিয়ে তাকিয়ে আছে এক একজন কীভাবে সে পারবে সকলের মনে কষ্ট দিতে আর তার বাবা মেয়ের বড় ঘরে বিয়ে দিতে নিজের নিজস্ব সম্বলটুকু বিক্রি করে দিল এই বাবাকে গিয়ে এসে কী করে না করবে এখন একুল ওকুল ভেবেও কোনো কুল কিনারা পেল না রেদিতা অসহায় লাগছে তার অনেক বেশি অসহায় বিয়ের তারিখ যেহেতু এগিয়ে গেছে তার মানে তো বিয়ের আয়োজনের মধ্যেও তারা হলো শুরু হয়ে গিয়েছে তার বলতে আব্বু আর চাচা তো দম ফেলার সুযোগ পাচ্ছে না তারা বাহির সামলাছে ওইদিকে আম্মু আর চাচি ঘর সামলাচ্ছে একটা বিয়েতে ঘরের কাজও কি কম বলো মোটেই না আমার তো বরং মনে হয় আরও বেশি সেটাই আমারও তো এখন ওইখানে থাকার কথা তোমার সাথে দেখা করার জন্য ওইটা সেটা বলে কিছু সময়ের ছুটি নিয়ে এসেছি রুবাইদা আর নিহাল একটা নদীর ধারে খোলা আকাশের নিচে বসে আছে নিহাল এতক্ষণ যাবৎ নদীর পানে তাকিয়ে কথা বলছিল এখন রুবাইদার কথা শুনে নিহাল খানি খেসে রুবাইদার দিকে তাকিয়ে রুবাইদার বাম হাত নিজের ডান হাতের মুঠে আলতো করে বন্দি করলো এরপর বলল। এক কাজ করো না তোমার আব্বুকে আমার কথা বলে দাও এখন তোমার বোনের বিয়ের পর তো এমনিতেও তোমাকে আমি বিয়ে করছি তো ওনারা দুদিন পরে হলেও জানবেন আগে হলেও জানবেন দুদিন আগে না হয় জানুক তাহলে আমিও তোমার বোনের বিয়ের প্রস্তুতির ব্যস্ততায় অংশগ্রহণ করতে পারবো তে আমারও ভালো লাগবে আর তোমার বাবা চাচার উপরেও চাপ কমবে সম্ভবই নয় এখন তোমার কথা বললে দেখা যাবে আপুর বিয়ে না দিয়ে আমার বিয়ে দিয়ে দিয়েছে নিহালের হাতের বন্ধন শক্ত হলো খুব শক্ত এতটাই যাতে করে রুবাইদার চোখে পানি চলে আসলো অস্ফুট সুরে রুবাইদা বলল নিহাল আমার লাগছে নিহালের মধ্যে কোনো নমনীয়তা দেখা গেল না উল্টো রুবাইদার নরম হাতের উপর চাপের পরিমাণ বেড়ে গেল আরও রুবাইদা এবার কেঁদে দিল আর বলবো না এমন সরি আমি তো কথার কথা বলেছিলাম তুমি এত সিরিয়াস হচ্ছ কেন নিহালের অবস্থার পরিবর্তন ঘটলো না নিহাল প্লিজ মাফ করে দাও সত্যি বলছি আর এমনটা বলবো না কখনোই না কথা বলার সময় হুশ থাকে না আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে এই যে সামনে নদীটা দেখছো কেটে এখানেই ভাসিয়ে দেব। ভালোবাসার গল্লি মারি রোবাইদা চুপ করে রইল কারণ পাগল খেপেছে এখন কথা বলে কোনো ফায়দা হবে না কিছু সময় পর নিজে থেকে নিহাল শান্ত হয়ে গেল রোবাদের হাতের শক্ত বাঁধন আলগা করল হাতটা নিজের দু হাতে নিয়ে নিল একেবারে দাগ পড়ে গেছিস মেয়েটা বেশি ব্যথা পেয়েছে বোধহয় রোবাদের হাতে ছোট্ট করে একটা চুমুকে দিল নিহাল রুবায়দা ফুপিয়ে উঠল সরি রুবি এমনটা কেন বললে বলো তো তুমি জানো না নিহাল নামের এই ছেলেটার জন্য তুমি কি তোমাকে অন্য কারোর হতে দেবো আমি প্রয়োজন পড়লে তোমার বিয়ে হয়ে গেলেও বাচ্চা সহ নিয়ে আসবো আমার কাছে তবুও তোমাকে আমার কাছেই রাখবো এমনটা করার প্রয়োজন নেই আমি তোমার শুধুই তোমার মুহূর্তের মধ্যে যেন নিহালের একটু আগের রাগ দেখানোটা ভুলে গেল রুবাইদা ছেলেটাকে বড্ড ভালোবাসে সে তাই ছেলেটার রুর ব্যবহারও মেনে নেয় সহজেই নিহাল রুবাইদার সামনে একটি প্যাকেট এনে রাখলো রুবাইদা কৌতূহলী দৃষ্টিতে নিহালের দিকে তাকালো কি আছে এতে খুলেই দেখো না এটাই সেই জিনিস জি ম্যাডাম খুলে দেখুন রোবাইদা প্যাকেট খুলে খুব খুশি হয়ে গেল উচ্ছ্বসিত কণ্ঠে বলল এই শাড়িটা আমার এত পছন্দ হয়েছিল সেদিন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এরপর হুট করে নিহালের দিকে তাকিয়ে বললো তুমি সেদিন খেয়াল করেছিলে আমার যে শাড়িটা পছন্দ হয়েছিল নিহাল কিছু বলল না কেবল একটা মুসকি হাসি উপহার দিল তারপর বললো এই শাড়িটা তুমি তোমার আপুর বিয়ের দিন পরবে আমাকে ছবি তুলে পাঠাবে তারপর ঠিক আছে রুবাইদা মিষ্টি হাসি উপহার দিল বিনিময় তারপর মাথা নেড়ে সম্মতি জানালো আপু এ আপু উঠে বস না এভাবে শুয়ে শুয়ে থাকছিস কেন দেখ তোর জন্য আমি কি এনেছি রিসাদ আমি ফুচকা খাব না এখন নিয়ে যা ঋষাদ রিদিতার একমাত্র চাচাতো ভাই রুবায়দার আপন ছোট ভাই তার কথা শুনে ঋষাদ যেমন আকাশ থেকে পড়লো ফুচকা নামক জিনিসটাকে ফিরিয়ে দিচ্ছে রিদিতা এটাও কি সম্ভব যে মেয়ে ভাত না খেয়ে থাকতে পারে কিন্তু ফুচকা না সে কিনা চোখের সামনে ফুচকার প্লেট দেখিয়েও ফিরিয়ে দিচ্ছে আপু তোর কি মন খারাপ কিছু না ছোটু যা এখান থেকে কি হয়েছে রে ছোট রুবাইদার কণ্ঠ কানে যাওয়ায় রিষাদ মাথা পেছন করে তাকিয়ে দেখলো রুবাইদা দরজার সামনেই দাঁড়িয়ে আছে আপি আপুর জন্য ফুচকা নিয়ে আসলাম আর আপু না করছে তুই একটু বাইরে তো রিসাদ এই তোরা আমার সাথে এমন করছিস কেন আপু আমার কাছ থেকে ফুচকা নিতে চাইছে না আর তুই সৌজা রুমের বাইরে পাঠিয়ে দিচ্ছিস একটু পরে ডেকে নেব আপাতত যা না ঋষাদ মুখ ফুলিয়ে চলে গেল রুম থেকে ঋষাদ যাওয়ার পর পরই রুবাইদা রিদিতার পাশে এসে বসলো তোর কি বিয়েতে মত নেই আপু রুবাইদার কথা শুনে রিদিতা চমকে তাকালো কিছুক্ষণ রুবাইদার দিকে তাকিয়ে না আবোদক মাথা নাড়ল রুবাইদা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো মত নেই না বোঝাতে চেয়েছি কোনো সমস্যা নেই তবে এমন করছিস কেন তুই তো বিয়ের খবর আজকে শুনিস নি অনেক আগেই শুনেছিলি তখন তো কিছু অস্বাভাবিকতা দেখিনি তোর মধ্যে কিন্তু এখন দেখছি তুই চুপ হয়ে গেছিস অনেক সত্যি করে বলাপু কোনো সমস্যা হয়নি তো আমি কি খুব কুচ্ছিত দেখতে রুবি আপু এসব কি বলছিস তুই এমনিতে জিজ্ঞেস করলাম বল না তুই যদি কুচ্ছিত হস তবে সুশ্রীকে তুই জানিস তোর চেহারা নিয়ে যে মাঝে মধ্যে আমার হিংসে হয় করতো মায়াবি একটা মুখ মাসাল্লা। আর আমাকে দেখ নিজের মধ্যে কোনো সৌন্দর্যই খুঁজে পাই না আমি আমার তো তোর সামনে দাঁড়াতে লজ্জা করে তুই খুব ফর্সা রুবেদা ঠোঁট উল্টে অসন্তুষ্টি নিয়ে বলল ওই আছে এক গায়ের রং। আর কিছু আছে বিশ্বাস কর তোর মতো এত সুন্দর চেহারা হলে না আমার এসব গায়ের রং পায়ের রং নিয়ে কোনো আফসোসই থাকতো না আর তুইও বা এখন এসব কথা বলছিস কেন এতদিন তো কিছু শুনিনি তোর মুখ থেকে বুঝ হওয়ার পর থেকেই তো তোকে দেখে আসছি তুই বরাবরই নিজের যা আছে যতটুকু আছে তা নিয়ে সন্তুষ্ট তবে হঠাৎ করে তোর কী হলো গায়ের রং নিয়ে পড়লি কেন রেদিতা ম্লান হেসে বলল। এটাই অনেকে চায় শুধু এটাই আপু এভাবে কেন বলছিস বল না হয়েছেটা কি রিসাদকে ডাকতে তো আমি ফুচকা খাবো আর তোরাও এসে বস না জানি আর কখনো একসাথে ভাই বোন বসে খেতে পারি কি না এভাবে কেন বলছিস বিয়ের পর তুই আসবি না আর এখানে রিদিতা এবারও কিছু বলল না কেবল মলিন হাসল যে হাসির অর্থ ভালো ঠেকল না রোবাইদার কাছে ফুচকা খাওয়ার সময় অতিরিক্ত ঝাল নিয়েছে রেদিতা এত ঝাল সে সাধারণত খায় না তবে আজকে এত ঝাল কেন ফুচকা খেয়ে রিদিতার চোখ দিয়ে অষ্ট ঝরছিল অথচ সে পানি খায়নি অনেক বলার পরেও আর না তো ঝাল খাওয়া কমিয়েছে রুবাইদা বুঝতে পারলো না ঝাল খাওয়া কি তবে ইচ্ছে করে কান্নার একটা মাধ্যম ছিল বাসার সকলের মাথায় চিন্তার ছাপ শুধু চিন্তা বললে ভুল হবে একেবারে মাথে আস্ত আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা কারণ হৃধি তা নেই নেই মানে কোথাও নেই এদিকে বরপক্ষে এসে বসে আছে আর মেয়ে হাওয়া রিধিরাম্য তোমার মেয়ে কই আসে না কেন পাত্র অপেক্ষা করতেছে কাজে বসে আছে আমি কি করব এখন বেগমের মাথায় হাত রিদিতা পার্লার থেকে কোনো মেয়ে আনতে দেয়নি বলেছে সে নিজেই সাজবে রুবাইদা বলেছে সে সাজিয়ে দেবে তখন রিদিতা জানালো সে আগে শাড়ি পরবে তাই সকলে যেন রুমের বাইরে যায় সে যে ভেতরে ঢুকল আর বের হওয়ার কোনো নাম ছিল না অবশেষে উপায় না পেয়ে যখন দরজা ভেঙে ঢুকলো সবাই তখন দেখতে পেলো পুরো রুম খালি শাড়ি গয়না সব আগের জায়গাতেই পড়ে আছে জানালা দিয়ে একটা শাড়ি বাঁধানো এর সাথে বাঁধানো একেবারে নিচ পর্যন্ত বুঝতে পারলো এদিক দিয়ে চলে গেছে রিদিতা। কেউ কোনো সুরাহা করতে পারল না যে ঠিক কী কারণে রেদিতা এভাবে বিয়ের দিন চলে গেল রেদিতার বিয়ের শাড়ির নিচে একটা কাগজ চাপা দিয়ে রাখা ছিল যেটাতে লেখা ছিল আমাকে ক্ষমা করে দিও আপু তোমার সোনামনি নিরুপায় ছিল এদিকে যান ভীষণ বিরক্ত হয়ে বসে আছে একে তো সেজে যে বিয়ে করতে এসেছে নিজের পছন্দের বাইরে একটা মেয়েকে তার জন্য আবার এত অপেক্ষা উফ জাস্ট নেওয়া যাচ্ছে না ব্যাপারটা আজকে বোধ হয় তার সারা রাত সিগারেটে ধোয়াতেই নিজেকে বিলীন করে দিতে হবে এই মেয়ে সাথে থাকবে কি করে এক্রমে লোক লজ্জার ধার না ধরে এবার ফোন হাতে নিল যায়ন। এভাবে বসে থাকতে ভালো লাগছে না তার ফোন ওপেন করতেই দেখতে পেল একটা মেসেজ এসেছে খুব বেশি সময় আগে না এ কী মেয়েটা তাকে ওই রুম থেকে এই রুমে মেসেজে পাঠাচ্ছে বিয়ের জন্য রেডি না হয়ে মেজাজ তুঙ্গে উঠে গেল জায়নের কিন্তু মেসেজটা দেখি দারুণ ছটকা খেলো সে আপনাকে হয়তো ভালোবাসেনি তবে স্বপ্ন বনেছিলাম কারোর মনে কষ্ট দিয়ে স্বপ্ন ভঙ্গ করা বোধ খুব একটা ভালো জিনিস না আপনাকে কোনো বদয়া দিচ্ছি না তবে কাউকে এতটা হেয় করা ঠিক না এত অপমান করা ঠিক না আমরা বলতে তো পারি না তাই না যে কখন কারোর প্রতি করা অপমান আমাদের নিজেদের দিকে ফিরে আসবে কে জানে ঠিক যেমন করে আপনি আমার স্বপ্ন ভাঙলেন তেমন করে অন্য কেউ আপনার স্বপ্ন ভাঙবে কি না কে জানে মানসিক অশান্তিতে যেই ছটফটা নিয়ে আমি ছটফুটিয়েছি সেটা কখনও আপনার ছটফটাতে হয় কিনা কে বলতে পারে এসব বলুন যাই হোক আমি বিয়েটা করছি না চলে যাচ্ছি আমার পরিবারের লোকদের মুখের দিকে তাকে বিয়ে ভাঙার কথা আমি বলতে পারিনি কিন্তু এই বিয়ে আমার পক্ষে সম্ভব না আপনার মতো একটা মানুষের সাথে সংসার করা সম্ভব না খুশি হলো ঠিকই তবে কোথাও যেন একটা অপমানের ছায়াও পেল মেয়েটা কি বললো তার মতো একটা মানুষের সাথে সংসার করা সম্ভব না এত বড় সাহস মেয়েটার তার কথা তাকে ফেরত দিয়ে গেল প্রচণ্ড এগোতে লাগলো জয়ানের যাই হোক তবুও যে এই মেয়েকে বিয়ে করতে হবে না সেটাই অনেক এদিকে রুবাইদা তার চাচা চাচের মুখের দিকে অসহায় হয়ে তাকিয়ে আছে হৃদিতার হাবভাবে সে বুঝতে পেরেছে কিছু একটা সমস্যা ছিল কিন্তু বলতে চাইলেও বলতে পারেনি কারণ দিদিতা তো স্বীকার করেনি কিছু আর এখন তো ওই সম্পর্কে এই অবস্থায় কাউকে কিছু বলার প্রশ্নই আসে না সে নিজেই বকুনি খাবে পাত্রপক্ষকে এখন কি জবাব দিমো আমি সাজিদ মেয়ে বিয়ে করতে আইসা ছেলে খালি হাতে ফিরবো শাকেল মির্জা মাথায় হাত দিয়ে কেঁদে উঠলেন নিজের ছোট ভাইয়ের দিকে তাকিয়ে সাজিদ মির্জা কিছুক্ষণ চুপ করে থাকলেন এরপর থমথমে কণ্ঠে বললেন রোবাইদা বিয়ের জন্য তৈরি হ রুবাইদা দু কদম পিছিয়ে গেল কথাটা শুনি কি শুনল সে এটা আবু প্লিজ এ কথা বলো না আমি এই বিয়ে করতে পারবো না কেন কি সমস্যা তোমার ছেলের পরিবার যথেষ্ট ভালো আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের সাথে যে এরকম উচ্চবিত্ত একটা পরিবার সম্পর্ক তৈরি করতে চাইতেছে সেটাই অনেক বেশি আর ছেলে ছেলে তো রাজপুত্র ছাড়া কিছুই না আমি পারবো না আব্বু দয়া করো কিসের দয়া তোমার কি কাইটা পানিতে ভাসিয়ে দিতেছি না পারার মতো কিছু হয় নাই শাড়ি পরবা গয়না পরবা তোমার আম্মু তোমারে সাজিয়ে দিব ব্যাস সোজা চলে আসবে বিয়ে করতে আব্বু প্লিজ আমি বিয়েটা করতে পারবো না প্লিজ জোর করো না সাজিদ মির্জা রাগের বশবর্তী হয়ে মেয়ের গায়ে হাত তুলে দিলেন কী পেয়েছিস তোরা দুই বোন হ্যাঁ মির্জা বংশের মানের জোর ডুবাবি ধনী না হতে পারি কিন্তু একটা সম্মান আছে আমাদের সমাজে তুই বিয়ে করবি নাকি বাসা থেকে বের হয়ে যাবি বল শাকেল মির্জা অস্থির হয়ে বললেন আহ সাজিদ মেয়ের গায়ে হাত তুলছিস কেন দোষ দিদির রুবির তো না রুবির কি ছেলে পছন্দ নাকি পছন্দ না সেটা কি জানা হয়েছে আমাদের অপছন্দ হওয়ার কি আছে ভাইয়া জায়ানের মতো ছেলে মেয়ে জামাই হিসেবে পাওয়ার আশাও তো আমি করি নাই কেউ বলতে পারবে জায়ানের ঠিক কোনো যোগ্যতাটা নাই রিদি এমন একটা কাজ করবে আমি দুঃস্বপ্নেও ভাবি নাই জায়ানের মতো একটা ছেলেকে বিয়ে করতে আপত্তি জানালো সে আর আপত্তি যখন আছে তখন আগে বলতে পারলো না ছেলে তো আর আজকে দেখে নেই এখন বড় বোনের দেখা দেখি ছোট বোনও বাহানা শুরু করেছে জায়ানে বিয়ে করবে না আরে বিয়ে না করার মতো আছে কি এই ছেলের আমি জানতে চাই আর তাছাড়া এখানে এখন পরিবারের সম্মান বাঁচানোর প্রশ্ন সকলের আগে সম্মান বাঁচাতে গিয়ে একজনের জন্য আরেকজন কেন ভুগবে তুমিও মেয়ের সাথে তাল মেলাচ্ছো ভাইয়া আরে এখানে ভোগান্তির কি আছে আমি তো এটাই বুঝি না আমরা কি মেয়ের যেই সেই ঘরে বিয়ে দিতেছি মদ গাজা খায় এমন ছেলের কাছে বিয়ে দিতেছি ওইদিকে পাত্রপক্ষ থেকে তারা আসলো মেয়ে নিয়ে যাওয়ার সাজিদ মির্জা চোখ রাঙ্গিয়ে মেয়ের দিকে তাকিয়ে তার সুরে বললেন চুপচাপ তৈরি হয়ে আসো একটা কথাও আর না রামু তোমার মেয়ের সাথে থাকো তাকে একা না যেই কাজ দিদি করছে একই কাজ রুবি করুক আমি চাই না এখন আর কারোর ওপরই বিশ্বাস নাই আমার ভাবি আপনিও থাকেন এখানে আমি ওইদিকে গেলাম ভাইয়া আসো আমার সাথে শাকিল মির্জা রুবাইদের দিকে তাকিয়ে কিছু একটা বলতে নিলেন নিজের মেয়ের জন্য ভাতেজের উপর এমন জোর জবরদস্তি ভালো লাগছে না ওনার কিন্তু উনি কিছু বলার আগেই রিদিতার আম্মু নাজি আক্তার বললেন আপনি আর কিছু বলতে আসেন না এছাড়া আর কোনো উপায় রাখেনি আপনার মেয়ে মুখ দেখানোর জায়গা রাখল না আর এখন রুবি শেষ ভরসা ওনার সাথে তাল মিলালেন সামিরা বেগম আপনি চলে যান ভাইয়া আমরা রুবিকে নিয়ে আসতেছি কিছুক্ষণের মধ্যেই শাকিল মির্জা চলে গেলেন শাকিল মির্জা তো আরও আগেই এখন কেবল রুবাইদা তার মা চাচি নিয়ে রুমে আম্মু পায়ে পড়ি আমি ওর লোককে বিয়ে করতে পারবো না আমার সাথে জোর করো না প্লিজ আম্মু বিয়ে তো জোর করে হয় না সামিরা বেগম যেন কোনো কথাই শুনতে পেলেন না নাজি আক্তারের দিকে তাকিয়ে বলেন। ভাবি শাড়িটা হাতে দেন আমার রুবাইদা হাও মাও করে কেঁদে উঠলো শত অনুরোধ শত আকতি মিনতির দাম কেউ দিল না নিজের মতের বিরুদ্ধে এক একজন তাকে বিয়ে দেওয়ার জন্য দুগ্রীব হয়ে উঠল রুবাইদা কেবল কাঁদছে আর নিহালের কথা ভাবছে একটু আগে নিহালের দেওয়া শাড়ি পরে ছবি তুলে পাঠিয়েছে নিহালকে নিহাল ছবি দেখে কি বলছে সেটা আর জানা হলো না তার নিহাল যখন শুনবে তার রুবি অন্য কারোর তখন কি করবে সে ভাবতে ভয় শরীর কেঁপে উঠল রুবাইদার সারা জীবনের কান্নাবোধ হয় আজকে কেঁদে নিচ্ছে রুবাইদা কবুল বলতে যথেষ্ট কষ্ট হয়েছে তার কারণ কান্নার চোটে সে কোনো শব্দ উচ্চারণ করতে পারছিল না তার অতিমাত্রার কান্না সন্ধের কারণ হয়ে উঠেছিল অনেকেরই কিন্তু এটা সে এটা বলে কাটিয়ে দিয়েছে রুবাইদার পরিবার এদিকে জায়ান মোটামুটি ভালোই খুশি কারণ সে যাকে বিয়ে করতে চেয়েছে তাকেই বিয়ে করেছে রিদিতা বিয়ে না করার কারণে বিনিময়ে রুবাইদাকে পেয়ে যাবে এটা জ্যান ভাবতেই পারেনি গাড়িতে করে এখন শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে রুবাইদা তার পাশে জায়ান বসে আছে রুবাইদার কান্না এখনও চলমান সেই দিকে নজর অনেক আগের থেকে ছিল জায়ানের এবার মুখ ফুটে কথা বলার প্রথম উদ্যোগটা জায়ানই নিল রুবাইদা তোমার কি কোনো সমস্যা হচ্ছে তুমি আমাকে বলতে পারো ফ্রিলি রুবাইদা জায়ানের কথায় গুরুত্ব দিল না আগের মতোই কান্না করতে লাগলো জায়ান ভাবল হয়তো পরিবারের জন্য অনেক বেশি খারাপ লাগা কাজ করছে মেয়েটার তাই এরকম কাছে তার উচিত মেয়েটাকে এখন সান্ত্বনা দেওয়া মেয়েটার কান্না থামানো সেটা ভেবে জায়ন রুবায়দার হাতে কেবল হাত রাখলো এতে এক লাফে জানালার সাথে এঁটে গেল রুবাইদা রুবাইদার লাভ দেখে জায়ানো লাফিয়ে উঠল রুবাইদা আর ইউ ওকে আর ইউ ফিলিংসিক আর মিসিং ইউর ফ্যামিলি রুবাইদা জানালা দিয়ে বাইরে তাকালো গাড়ির দরজার দিকে ফিরে গেল একেবারে এরপর মুখ চেপে কাঁদতে লাগলো আচ্ছা নিহাল কি করছে এখন নিশ্চয়ই এতক্ষণে তাকে এত এত মেসেজ দিয়ে ফেলেছে রুবায়দার ম্যাসেজ ব্যাক না করায় আরও বেশি অস্থির হয়ে উঠেছে বোধ হয় পাগল পাগল ব্যবহার করছি কি হতে পারে রুবায়দার সাথে একটু কথা না বললে তো ছেলেটা পাগল হয়ে যায় আচ্ছা নিহাল আবার রুবায়দার বাসায় চলে গেল না তো রাগে দুঃখে যন্ত্রণা নিজের চুলে টান দিচ্ছে রুবাইদা তার সব অসহ্য লাগছে সব দুটো মানুষের উপর তার সবচেয়ে বেশি রাগ হচ্ছে এক হচ্ছে রীতিতা যে কিনা স্বার্থপরের মতো তাকে বিপদে ফেলে চলে গেল আর একজন পাশে বসে থাকা এই লোক যায়ন। তার বাপ চাচা বলল তাকে বিয়ে করার জন্য আর এই লোকও রাজি হয়ে গেল একজনকে বিয়ে করতে এসে স্বেচ্ছায় আরেকজনকে কি করে বিয়ে করতে পারে একটা মানুষ যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তার জন্য কি কোন অনুভূতি নেই মানে বিয়ে করার জন্য আমি একটা পেলেই হলো ঘন্টা খানিকের মধ্যে জায়নের বাড়ি পৌঁছে গেল গাড়ি বাড়িটা একটু বেশিই বড় বোঝাই যাচ্ছে তাদের আর্থিক অবস্থা কতটা সচ্ছল তবে সেসবের দিকে ফিরেও তাকাছে না রুবাইতা মাথা নিচু করে হেঁটে চলেছে রুবাইতা চোখে এখনও পানি টইটুম্বুর তিন চারটা মেয়ে মিলে নিয়ে গেল রুবাইদাকে একটা রুমে তার লাগেজ নিয়ে সেই রুমে পাঠিয়ে দিল একজন সার্ভেন্টকে লাগেজ তার রুমে নিয়ে রাখার পর মেয়েরা রুবাইদাকে বসিয়ে দিয়ে গেল বিছানায় যেরকমটা হওয়া উচিত সেরকমই ফুলে সাজানো রুম ফুলে সাজানো বিছানা ফুলে সাজানো সব কিছু নানান ফুলের ঘণে মো মো করছে পুরোরুম রুবাইদা এক পলক পুরোরুমের দিকে নজর বুলালো তারপর হু হু করে কেঁদে উঠল হঠাৎ করে দরজা লাগানো শব্দে কান্না বন্ধ করলো রুবাইদা চোখ তুলে তাকাল না সামনে কারণ জানে কে এসেছে এই মানুষটাকে দেখতে তার বিন্দু মাত্র ইচ্ছে করছে না যায়ন রুবাইদার দিকে কিছুক্ষণ দূর থেকে তাকিয়ে থেকে বিছানার দিকে এগিয়ে আসলো রুবাইদা পা দিয়ে খামচে ধরেছে বিছানার চাদর লোকটা সামনে এগোচ্ছে কেন জোর করবে না তো আবার না সে তাহলে মরেই যাবে নিয়াল ছাড়া সে আর অন্য কারোর স্পর্শের কথা ভাবতেই পারে না আর যদি এমনটা হয়ও তবে সে আজ রাতে নিজেকে শেষ করে দেবে কাল ভোরের আলোর মুখ দেখবে না কারণ এই মুখ নিয়ে সে নিহালের সামনে দাঁড়াতে পারবে না রুবাইদা আর ইউ ফিলিং আনকমফর্টেবল ফর সামথিং রুবাইদা কোনো জবাব না দেওয়ায় জায়ান বিরক্ত হলো প্রশ্ন জিজ্ঞেস করলো কিছু না বলে এভাবে নাক টেনে কান্না করার কোনো মানে হয় জান আর অপেক্ষা করল না সোজা ওয়াশরুমে চলে গেল রুবাদা পিছানা থেকে নেমে গেল দ্রুত পায়ে হেঁটে নিজের ফোন হাতে নিল ফোন অন করেই দেখতে পেলো নিহালের অনেকগুলো ম্যাসেজ আর পঁয়ত্রিশটা কল ম্যাসেজগুলো পড়লো রুবাইদা। সবগুলো ম্যাসেজের সারমর্ম হলো রুবাদা ফোন কেন ধরছে না তার কোনো সমস্যা হয়েছে কি না এইসবই রুবায়দা ফোন বুকে চেপে কেঁদে দিল আবারও মেয়েটা কাছে ঘন ঘন কাছে এই কান্নার সমাপ্তি না জানি কোথায় বিড় করে বলল আমাকে নিয়ে যাও নিহাল প্লিজ নিয়ে যাও আমি থাকতে পারবো না এই মানুষটার সাথে পারবো না থাকতে এখন কি অবস্থা বাসার আব্বু কি খুব কাছে আম্মু চাচা কিংবা চাচি কি করছে এখন সবাই পাত্রপক্ষকে কি বলে ফেরত পাঠিয়েছে পাত্রপক্ষ কি ফেরত গিয়েছে নাকি রবিকে তো জায়নের পছন্দ ছিল নাকি রবির সাথে জায়নের বিয়ে হয়েছে হলে অবশ্য এক দিক থেকে ভালোই কত বড় ঘরে রুবির বিয়ে হবে যান যেহেতু রুবিকে পছন্দ করে তাহলে বিয়ের পরে তাকে সুখী রাখবে নিশ্চয়ই আর সবচেয়ে বড় কথা হলো রুবির বিয়ের জন্য তো টাকা লাগত। চাচার অবস্থাও যে খুব একটা ভালো না অন্তত আব্বুর জায়গায় ব্যক্তির টাকা ফেলা গেল না এটাই বা কম কিসের কিন্তু আমি আমি কি করে আব্বু আম্মুর সামনে গিয়ে দাঁড়াবো আমাকে না জানি সকলে কতটা ভুল বুঝেছে কিন্তু আমিও বা কি করতাম জয়ার নামের লোকটার সাথে কি করে ঘর বাঁধতাম আমার কাছে আর কোনো উপায়ও তো ছিল না কেন এমনটা আমার সাথে হতে হলো কেন আপন মনে এসব কথা আউড়ে গেল রেদিতা তারপর খানিকটা উঁচু সুরে বললো আমি আপনাকে ঘৃণা করে যান আই হেট ইউ আর কখনো আমাদের দেখা না হোক কখনোই না হাত দিয়ে মুখ ঢেকে কাঁদছে রেদিতা সামনে কোনো পথ না সে কী করবে এখন বাসা থেকে তো চলে এসেছে কিন্তু এখন কোথা যাবে সে কীভাবে কী করবে সে ট্রেন ছুটছে নিজের গতিতে বেশ রাত এখন যাত্রী খুব আহামরি একটা দেখা যাচ্ছে না রিদিতা জানালার পাশে বসে কেঁদে যাচ্ছে এর মধ্যে শুনতে পেল ব্যঙ্গাত্মক কণ্ঠে বলা একটা কথা ফ্যাত ফ্যাত করে চোখের পানি আর নাকের সর্দি একাকার করার জায়গা কি আর কোথাও ছিল না একেবারে ট্রেনে বসেই করতে হলো তাও আমার সহযাত্রী হয়ে জায়ান ওয়াশরুম থেকে বের হওয়ার সাথে সাথেই কান্না থামিয়ে দিল রুবাইদা একটু আড়াল করে নিজের চোখের পানি মুছে নিল এরপর ফোনটা সহযোগী নির্দিষ্ট স্থানে রেখে দিল লাগেজ খুলে নিজের জামা কাপড় সমিত প্রয়োজনীয় যত জিনিস আছে সব বের করে জায়ানের দিকে না তাকিয়েই ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে রুবাইদা চলে যাওয়ার পানে জায়ান তাকিয়ে রইল কিছুটা সময় তারপর চিন্তিত মুখে বিছানায় গিয়ে বসল তার মনের মধ্যে একটা প্রশ্নই কেবল ঘুরপাক খাচ্ছে মেয়েটার কান্না অস্বাভাবিক নয় কি এই অস্বাভাবিক কান্নার কারণ জায়ান কিছুতে উদ্ঘাটন করতে পারছে না মেয়েটাকে মেন্টালি ডিস্টার্ব কোনো কারণে নাকি বিয়েটা ইচ্ছের বিরুদ্ধে হয়েছে কথাটা ভাবতে জায়ানের ব্রুদয় কুচকে গেল ইচ্ছের বিরুদ্ধে কেনই বা হবে জায়ানের তো মনে হয় না তাকে অপছন্দ করার মতো কোনো কারণ আছে সে অন্তত নিজেকে নিয়ে হাইলি স্যাটিসফাইড তবে এই মেয়েটা এমন করছে কেন জায়ান আয়নার সামনে গিয়ে দাঁড়ালো তারপর নিজের দিকে ভালো করে তাকিয়ে দেখলাম তাকে দেখে অপছন্দ কারণ পারে না কেবল একটা কারণই তাকে পছন্দ না হতে পারে সেটা হলো যদি মধ্যে কাউকে পছন্দ করে থাকে এই কথাটায় জায়ানের মস্তিষ্ক নাড়িয়ে দিল মেয়েটা কি তবে আগের থেকে কাউকে পছন্দ করে জায়নের চিন্তার মধ্যে ব্যাঘাত ঘটলো দরজা খোলা শব্দে রোবায়দা মুখ মস্তি মস্তি বের হচ্ছে টাওয়াল নিয়ে টাওয়াল রেখে পেছন ফিরতেই দেখতে পেল জয়ান তার দিকে তাকিয়ে আছে রুবাইদা অস্বস্তিতে পড়ে গেল তবে তার অস্বস্তি নিয়ে বিশেষ মাথা ব্যথা নেই জায়ানের ডু ইউ লাভ সাময়ান রুবাইদা চমকালো সাথে করে খুশিও হলো জয়ান তবে ব্যাপারটা ধরতে পেরেছে ভালোই হয়েছে তাহলে জায়ানকে ব্যাপারটা খুলে বলা যাবে কিন্তু মুহূর্তের মধ্যেই রুবাইদার এই চিন্তা উল্টো দিকে মন নিল যদি জায়ান রুবাইদার বাবাকে এই কথাটা বলে তাহলে যদি হিতে বিপরীত হয়ে যায় এই লোককে সে কতটাই বা চেনে ভালো নাকি খারাপ সেটা বুঝবে কি করে যদি লোকটা খারাপ প্রমাণিত হয় না এই লোককে সত্যিটা বলা যাবে না বললেও এই লোক তাকে কোনো সাহায্য তো করবেই না বরং নিহালের ক্ষতি করার চেষ্টা করবে কখনও নিজের বিবাহিত স্ত্রীকে তার প্রেমিকের হাতে কোনো স্বামী তুলে দেবে তাহলে সে কী করে বোকার মতো ভাবলো জায়ানকে নিহালের কথা বললে আর জায়ানও মেনে নেবে আই আস্ক ইউ সামথিং রুবাইদের এবার মেজাজ গরম হল এ জায়ান কি বাংলা বলতে কষ্ট হয় নাকি কথা কথা ইংরেজি কেন বলতে হবে ইংরেজের বাচ্চা কোথাকার জায়ান রুবাইদের দিকে তাকিয়ে এবার বিরক্ত নিয়ে বলল তোমার একটু একটি প্রবলেমটা কী আমাকে বলবে যাক এবার একটু বাংলা কথা বলেছি রুবাইদা বুঝতে পারলো এবার অন্তত তার কিছু বলা উচিত জায়ান এতক্ষণ যাবত অনেক প্রশ্নই করে ফেলেছে তাকে কিন্তু একটা প্রশ্নের উত্তর পায়নি এবারেও যদি রুবাইদা চুপ থাকে তবে সেটা বাড়াবাড়ির পর্যায়ে চলে যাবে আর তাছাড়া এমনিতেও জয়ন্তাকে সন্দেহ করা শুরু করে দিয়েছে এই সন্দেহ আর বাড়ানো যাবে না নয়তো সে যে পরিকল্পনা করেছে সে বাস্তবায়ন করতে পারবে না আমার কোনো প্রবলেম নেই অবশেষে মুখ দিয়ে কথা ফুটলো আমি তো তোমাকে বোবা ভেবে ভয় পাচ্ছিলাম রুবাইদা অপমানিত বোধ করলো এটা কেমন ধরনের কথা রা রুবাইদা চুপ করে রইল জায়ন্তায় পুনরায় জিজ্ঞেস করলো তোমার যদি কোনো প্রবলেম না থাকে তবে এমন অস্বাভাবিক আচরণ করছো কেন এমন ব্যবহার করছো আমার সাথে যেমন আমি কোনো বাঘ বা ভাল্লুক ওই সময় তোমাকে সান্ত্বনা দিতে একটু হাত ধরতে গিয়েছিলাম যেভাবে লাফিয়ে উঠলে আমি তো নিজেই ভয় পেয়ে লাফিয়ে উঠেছিলাম তোমার লাফানো দেখে হাত ধরা বাদ দাও এই যে তোমাকে এই পর্যন্ত কতগুলো প্রশ্ন করে ফেললাম তুমি তো কোনোটার জবাব দিলে না তাহলে আমি কি এটা ভাবতে পারি না যে তোমার আমাকে পছন্দ নয় কারণ তুমি অন্য কাউকে ভালোবাসো আমার জীবনে আর কেউ নেই দ্যান ছোট ছোটো চোখ করে রোবায়দার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো আর ই শিওর জি তবে আমাকে পছন্দ না করার কারণ কি আমি এমন কোনো কথা বলিনি আপনি নিজে নিজে ভেবে নিচ্ছেন তাহলে তুমি গাড়িতে এমন করলে কেন তোমার হাত ধরতে যাওয়ায় আমার সাথে আপনার বিয়ে হওয়ার কথা ছিল না ছিল কি আপুর সাথে ছিল আপনাকে আমি দুলাভাইয়ের নজরে দেখে এসেছি এতদিন এখন হুট করে যদি আপনার সাথে আমার বিয়ে হয়ে যায় তাহলে সেই বিয়েটা মানতে কি আমার সময় লাগবে না জ্যান বুজদারের মতো মাথা নাড়ালো মেয়েটার কথায় যুক্তি আছে সো নাও হোয়াট ডু ইউ ওয়ান্ট আমি এখনই আপনার সাথে ফ্রি হতে পারবো না আমার কিছু সময়ের প্রয়োজন আমাকে কয়েকটা মাস ইয়ে মানে কয়েকটা দিন সময় দিন তাহলেই চলবে যান কিছুক্ষণ চুপ করে থেকে বললো ওকে অ্যাজ ইউ রুইস তুমি কাউচে ঘুমিয়ে পড়ো সরি টু সে আমি এত ফর্মালিটি মেনটেন করতে পারি না যা বলার অলওয়েজ স্ট্রেট ফরওয়ার্ড বলে দিই এবার কে কী ভাবল আমার যায় আসে না অ্যাকচুয়ালি আমি বিছানা ছাড়া ঘুমাতে পারি না আর আমি এতটাও ছাড় দেওয়ার মতো মানুষ যে নিজের পছন্দ অপছন্দের কথা বলতে সংকোচ বোধ করবো যেটা আমার পছন্দ না সেটা মুখের উপর বলে দিই তাই টিপিক্যাল হাজব্যান্ডের মতো বোর কথা চিন্তা করে তাকে বিছানায় শুতে বলে আমি কাউচে শুতে পারবো না সো প্লিজ কথাটা শেষ করে জ্যান হাত দিয়ে কাউচের দিকে ইশারা করে দিল রুবাইদাকে রুবাইদা ফোন হাতে নিয়ে কাউচে গিয়ে শুয়ে পড়ল গুটি শুটি মেরে এদিকে বিছানায় থাকা ফুলগুলো হাত দিয়ে ছেড়ে নিচে ফেলে দিল জ্যান তারপর একটা বালিশ নিজের মাথার নিচে দিয়ে আরেকটা বালিশ এক হাতে জড়িয়ে ধরে রুবাইদার বিপরীত পাশে ফিরে গেল চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো যান তবে যতবারই চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে ততবারই একটা কথা মাথায় নাড়াচাড়া করছে বারবার আপনার মতো মানুষের সাথে আমার সংসার করা সম্ভব না হাতের বালিশ ছেড়ে দিয়ে ওপাশ করছে যান কি আশ্চর্য রুবাইদা তার কাছ থেকে স্পেস চেয়েছে সেটা দিতে তার এতটুকু সময় লাগলো না দুবার ভাবলও না এমনকি এখনও নিজের বিবাহিত স্ত্রী হওয়া সত্ত্বেও রুবাইদার থেকে দূরত্ব বজায় রেখে শুয়ে পড়েছে বাসর ঘরে আরামসে কোনো সমস্যাই হচ্ছে না তার তাহলে রিদিতার এই কথাটা নিয়ে মনটা এত খসখস করছে কেন তার এর কারণ কি শুধুই কি ইগো জান ঘুমাতে না পেরে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ আর এক মনে বলে গেল আমাদের আবারও দেখা হোক মিস রিদিতা তাসনিম আবারও দেখা হোক আমাকে অপমান করে কেউ চলে যাবে আর আমিও তাকে যেতে দেব সেটা কখনোই হতে পারে না তোমাকে অন্তত একবারের জন্য হলেও আমার সামনে আমি চাই এদিকে রুবাইদা এতক্ষণ যাবৎ জায়ানকে মনে মনে অনেক গালি গালাস করে ফেলেছে কেমন বিরক্তিকর একটা মানুষ কি ঠোঁট কাটা কেমন করে বলে দিল রুবাইদাকে কাউচে শুয়ে পড়তে রুবাইদা আপন মনে বলতে লাগলো আরে মিয়া ওই তুই বিছানা ছাড়া ঘুমাতে পারিস না তো আমি কি পারি এই কথাটা একটাবার ভাবলি না এই মানুষটার সাথে আপু থাকতোটা কি করে ভালোই হয়েছে আপু চলে গিয়েছে আচ্ছা আপু আসলেই কেন চলে গেল আপু সেদিন হুট করে গায়ের রং নিয়ে পড়েছিল কেন তবে কি লোকটা আপুকে কিছু বলেছিল এই জন্যই কি আপু চলে গেল নাকি অন্য কিছু অবশ্য গায়ের রং নিয়ে যদি কিছু বলেও থাকে তবুও অবাক হব না আমি একটু আগেই তো আমাকে বোবা বলে অপমান করলো কি শয়তান লোক না পুরোপুরি শয়তানও বলা যায় না আমি তো ভেবেছিলাম আজকে রাতেই বোধহয় আমার উপর ঝাঁপিয়ে পড়বে কই এমনটা তো কিছুই হলো না উল্টো আমি যত দিনের স্পেস চাইলাম আমাকে দিয়ে দিলো চাইলে তো পারতো জোর করে অধিকার খাটাতে খাটালো তো না আল্লাহ বাঁচিয়েছ আমাকে আল্লাহ আর কয়েকটা দিনের জন্য বাঁচিয়ে নাও আমি সত্যি পারবো না এই লোকের সাথে সংসার করতে এই কয়েক মিনিটই বিরক্ত হয়ে গেছি আর পুরো জীবন অসম্ভব নিজের সাথে নিজে কথা বলতে বলতে ফোন হাতে নিল রুবাইদা এরপর নিহালকে ছোট্ট করে একটা মেসেজ পাঠিয়ে দিল চিন্তা করোনা নিহাল আমি ভালো আছি কোনো সমস্যা হয়নি আপুর বিয়ে নিয়ে একটু ব্যস্ত ছিলাম তাই কথা বলতে পারিনি প্লিজ আজকের রাতটা পাগলামও করোনা আজকে কথা বলতে পারবো না কালকে সকালে আমি ফোন দেব তোমাকে বাকি কথা পরে হবে গুড নাইট আই লাভ ইউ মেসেজ দিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল রুবায়দা তাকে ভাবতে হবে আরও নিজের করা পরিকল্পনা নিয়ে সবচেয়ে বড় ভয় ছিল জায়ানকে নিয়ে গায়ের জোর দিয়ে স্বামীর অধিকার না খাটাতে চায়। যেহেতু এই দিক দিয়ে বেঁচে গিয়েছে তাহলে সবচেয়ে বড় চিন্তাটাই শেষ এখন কেবল সঠিক সুযোগের অপেক্ষা কিন্তু রুবাইদা কি পারবে তার পরিকল্পনা বাস্তবায়ন করতে ধরা পড়ে যাবে না তো আবার মাত্র বলা কথাটা নিশ্চয়ই খোঁচা মেরে বলা একটা কথা আর এই খোঁচাটা কে দিল সেটা দেখার জন্য অষ্টশিক্ষ্ত নয়নে রিদিতা পাশে ফিরে তাকালো দিদি তাকানোর কয়েক মুহূর্ত পরে ছেলেটি বিপরীত দিকে মাথা ঘুরিয়ে নিল তারপর নিখাত বিরক্তি মাখা কণ্ঠে বলল এত কান্না কেউ কীভাবে করতে পারে রে বাবা ছে। কিভাবে সর্দি নাগবে বেয়ে পড়ছে ওয়াত হৃদিতা চোখ মুখ মুছে নিল এখন আর কান্না পাচ্ছে না তার বরং রাগ উঠছে পাশে বসে থাকা ছেলেটির উদ্দেশ্যে বলল এক্সকিউজ মি আপনি রেদিতার কথা শেষ করার পূর্বেই ছেলেটি আবার দাঁতের মারির সমেত সবগুলো দাঁত বের করে ডান হাত সামনে গিয়ে করম করার ভঙ্গিতে একটা হাসি দিয়ে বলল আমি শুদ্ধ শুদ্ধ রহমান নাইস টু মিটু রিধিতা তপ দেখ এ তো না ফিটকেছে ছেলেটা এখনই হাত বাড়িয়ে বলছে নাইস টু মিটিউ পাগল টাগল নয় তো আবার এত রাতে পাগলের পাল্লায় পড়লে তাকে বাঁচাবে কে কথাটা ভেবে রিদিতা চুপসে গেল চুপচাপ জানালার বাইরে তাকালো আবার তবে এবার আর কাঁদল না এক্সকিউজ মি এ যে কাঁদুনি বুড়ি কান সতর্ক হলো তাকে কাঁদুনি বুড়ি বলল অপমান ঘোর অপমান তবে পাগলের ভয় পেয়ে হৃদিতা এখনও চুপ করেই রইল আপনার কি টিস্যু লাগবে ওনাদি আর কত মুসবেন বলুন ওনার তো অবস্থা খারাপ করে ফেলেছেন রিদিতা এবার আর চুপ করে থাকতে পারলো না মুখোমুখি তাকালো শুদ্ধ নামের ছেলেটার চোখের চোখ রেখে এবার কথা বলতে হবে কী পেয়েছেটা কি তাকে যেমন মন চায় তেমন অপমান করে চলে যাবে আর সে চুপচাপ বসে থাকবে কখনোই না রিদিতা শুদ্ধ চোখের চোখ রাখার সাথে সাথেই শুদ্ধ চোখ অন্য ঘুরিয়ে নিল রেদিতা সেসব নিয়ে ভাবল না বেশ আক্রোশ নিয়ে প্রশ্ন করলো আপনার সমস্যা কি বলুন তো বিরক্ত করছেন কেন আমাকে নাকি একা মেয়ে পেয়ে সুযোগ খুঁজতে এসেছেন শুধু এমনভাবে মুখটা হাঁ করলো যেন এত ভয়ানক কথা সে ইহজীবনে আর শোনেনি কী সর্বনাশ কী সর্বনাশ মানুষের সাহায্য করতে গেলে এমন কথা বলে কেউ এই জন্যই বলে কারোর উপকার করতে নেই রিদি অসহ্য হয়ে জবাব দিল তা কোন উপকারটা করে আপনি আমাকে উদ্ধার করেছেন একটু জানতে পারি কি একটু কেন জানবেন জানলে বেশি করে জানবেন পৃথিবীতে কোনো কিছু একটু জানা ভালো না একটুতে সন্তুষ্টি রাখা মোটেই উচিত না স্বপ্ন হতে হবে বড় চোখ থাকতে হবে সব সময় উপরের দিকে তবেই জীবনে সাফল্য আসবে শুনুন জীবনে ভালো কিছু করতে হলে সত্যর কথা শোনার মতো ধৈর্য রিদিতার কোলয়নি এর আগেই দাঁতের দাঁত পিষে রিদিতা বলল আপনার যদি জীবনমুখী উপদেশ দেওয়া শেষ হয় তবে আসল কথাটা বলবেন কি ঠিক কী করে আপনি আমার উপকার করলেন ও হ্যাঁ উপকার নিয়ে কথা হচ্ছিল এই তো এখন ওই তো উপকারটা করতে নিচ্ছিলাম আপনি দিলেন আর কোথায় বলুন শুনুন কখনো কারোর কোনো উপকারকে ছোট করে দেখতে নেই জীবনটা অনেক বড়। জীবনে অনেকের সাথে চলতে হয় কখন কার উপকারের প্রয়োজন লেগে যায় এটা তো ব আপনি দয়া করে উপকারটা কি করেছেন বলবেন এই যে টিস্যু এই টিস্যুর প্যাকেটটার দাম কত জানেন দশ টাকা আপনি কে হন আমার বলুন তো কিংবা কি এমন উপকার করেছেন আমার যে আমি আমার পকেট থেকে মূল্যবান দশ টাকা খরচ করে কেনা টিস্যুর প্যাকেট থেকে একটা টিস্যু আপনাকে দেব। কোন উপকার করেছেন আমার করেননি তো উল্টো আমার পাশে বসে এতক্ষণ যাবৎ ফ্যাত ফ্যাত করেছেন তবু আপনার দিকে তাকে দয়া দেখি আমি আমার মূল্যবান দশ টাকা দিয়ে কেনা টিস্যুর প্যাকেট থেকে একটা টিস্যু অফার করছি কারণ আপনার ওনার আসলে অনেক বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে তো এই উপকার কে করতো বলুন আমি ছাড়া পাবেন আর অন্য কাউকে রিদিতে দু হাতে মাথা ধরে বসে রইল বিড় বিড় করে বললো আল্লাহ মাফ করো এ কোন পাগলের পাল্লায় পড়লাম আমি আপনি কোথায় যাচ্ছেন সেটা দিয়ে আপনার কি কাজ আপনি যাবেন আমার সঙ্গে কি আশ্চর্য কে আশ্চর্য আপনি আমাকে ইনডাইরেক্টলি ভব করে বলছেন আপনার কি মনে হয় আমার কোথাও যাওয়ার জায়গা নেই যে আপনার সাথে যাব শুনুন আমার বাসা হ আপনি কি বরাবরই এত বাঁচাল নাকি ইচ্ছে করে একা একটা মেয়ে পেয়ে এমন বকবক করছেন শুদ্ধ আবারও মুখ হা করে ফেললো রিদিতা হতাশ হলো এ ছেলে কথায় কথায় এমন মুখ হা করে কেন এর সাথে কথা না বলাই ভালো তবে না বলেও কি উপায় আছে রিদিতা তো কোনো কথা শুরু করেনি এমনকি বলতেও যায়নি এই ছেলে তো খুঁজিয়ে খুঁচিয়ে কথা বের করে এমন এমন কথা বলে যে রীতিা চুপ করেও থাকতে পারে না এই ছেলে টানা চল্লিশ মিনিট যাবৎ এই কথা সেই কথা বলেই চলেছে রিদিতার প্রথম প্রথম চূড়ান্ত বিরক্ত লাগলেও এখন বিরক্তির পরিমাণ কমেছে এটার কারণ কি রিদিতা জানে না তবে ঠিক এই মুহূর্তে রিদিতা অনুভব করতে পারছে তার মানসিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল কাঁদতে কাঁদতে যে অবস্থা সে ছিল এ ছিল না আসলে হয়তো আজকে রাতেই তার চোখের পানি সব ফুরিয়ে যেত আপনার সাথে এতক্ষণ ধরে কথা বলছি অথচ নিজের নামটাই তো বললেন না রিধি তা তাসনীম এভাবে কাঁদছিলেন কেন কোনো সমস্যা হয়েছে আমাকে বলতে পারেন আমি আবার জনদরদি মানুষ মানুষের সুখে দুঃখে বিপদে ঝাঁপিয়ে পড়ি রিধি তা সামান্য হাসলো এরপর বলল তবে ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ুন আমার বিপদ দূর হবে তাহলে শুদ্ধর মুখটা আবারও হা হয়ে গেল রিদিতে এবার না পেরে শব্দ করে হেসে উঠলো হৃদিতার হাসি ছচক্ষে দেখতে পেরে শুদ্ধ মাথা ঘুরিয়ে অন্য পাশে ফিরে গেল এবং তার অলক্ষেই কিঞ্চিত হেসে নিল খুবই মিহি সে হাসি হৃদিতা হাসি থামিয়ে জিজ্ঞেস করলো ও ফিরে গেলেন কেন লজ্জা পেয়েছেন নাকি শুদ্ধ এবার হৃদিতার দিকে তাকিয়ে ফিরল এরপর বলল আপনার মতো এমন নির্দয় মানুষ আমি আমারই দীর্ঘ বত্রিশ বছরে দেখিনি সব কিছুরই এক্সপিরিয়েন্স থাকা ভালো এই যে আগে কখনও দেখেননি এবার দেখে নিলেন তাতে মন্দ হলো কি এখন বরং আমাকে আপনি সবসময় মনে রাখবেন যে কোনো এক নির্দয় ব্যক্তির সাথে আপনার এক রাতে ট্রেনে দেখা হয়েছিল এ যেমন আমিও তো আপনাকে মনে রাখব। তাই তা কি করে মনে রাখবেন এই যে এক আলাভোলা আধ পাগলা লোকের সহযাত্রী হয়েছিলাম কোনো এক রাতে শুদ্ধ ঠোঁট দুটো চেপে হেসে নিল সে হাসি রিদিতে দৃষ্টিগোচর করালো না একান্ত নিজের কাছে রাখলো শুদ্ধ তবে তার সামনে খুবই অসহায় একটা মুখ তৈরি করলো ঠোঁট উল্টে ড্যাব ড্যাব চোখে তাকালো যে তাকানোতে হেসে খুন হওয়ার মতো অবস্থা রিদিতার জানালা দিয়ে ঠান্ডা বাতাস আসছে রাতটা নীরব পরিবেশ শান্ত এতক্ষণ যাবতে শান্ত পরিবেশের সাথে তার অশান্ত মনটা ঠিক মানা ছিল না তবে এখন মানাচ্ছে কারণ রিদিতা তার অশান্ত মনের অস্তিত্ব এখন আর টের পাচ্ছে না বরং আপাতত মনটা বেশ ফুরফুরে ঠিক যেমন এখনকার সময়ের বাতাসটা এই ছেলেটা কি জাদু জানে নাকি নয়তো তার উপস্থিতি এমন মন ভালো করা টনিকের মতো কাজ করবে কেন প্রথম সাক্ষাৎকারে ভীষণ পাগলাটে মনে হওয়া ছেলেটার বোকাবোকা কথা এবং চাহানির দ্বারাই হৃদিতার মনটা এখন ভালো কোনো পাগল যদি মন ভালো করতে পারে তবে সে পাগলের সাথে সারাক্ষণ বসে বকবক করতেও না নেই তবে এই সময়ে এসে রিদিতা একটা জিনিস উপলব্ধি করলো ছেলেটা একবারের জন্য তার চোখে চোখ রেখে কথা বলেনি কিন্তু কেন রুবাদা অবাক হলো বাড়ির মানুষদের সাথে কথা বলে প্রতিটা মানুষের ব্যবহার তার খুবই অমায়িক লেগেছে সে কিছুটা চিন্তিত ছিল যে কেমন ব্যবহার পাবে এই বাড়ির মানুষদের থেকে বিশেষ করে জায়ানের মা থেকে কারণ তার বড় বোনের জায়গায় সে বউ হয়ে এসেছে অথচ রুবায়দায় আশ্চর্য হলো যখন একটা মানুষও এই নিয়ে কোনো কথা তুলল না বরং তাকে অল্প সময় খুব আপন করে নিল রোবায়দার রিদিতার জন্য আফসোস করে নিজ মনে বলে গেল আর কিছু পেতি বা না পেতি একটা ভালো শ্বশুর বাড়ি ঠিক পেতে আপু মানছি এই ইংরেজের বাচ্চা একটা অসভ্য মানুষ কথায় কথায় অপমান করে তবু বাকি মানুষগুলো মারাত্মক ভালো আমার তো এই জায়ানের মা বাবার ভালো ব্যবহার দেখে জয়ানকে নিয়ে সন্দেহ হয় আসলে জ্যান তাদের সন্তান তো না কি করিয়ে এনেছে হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট কথাটা শুনে রুবায়দার চোখ মুখ কুচকে ফেলল কথাটা কে বলেছে সেটা জানতে তার ফিরে তাকানোরও প্রয়োজন নেই কথায় কথায় ইংরেজি কপচানো এই ইংরেজের বাচ্চার পক্ষেই সম্ভব এখন আবার কেন এসেছি কে জানে এখন কথা তো বলতে হবে কথা না বলে উপায়ও নেই তাই রুবাইদা জায়নের দিকে তাকালো জ্যান রুবাইদের দিকে আগে থেকেই তাকিয়ে আছে কিছু না কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে রুবাইদা কথা বাড়ালো না জিজ্ঞেস করলো কিছু বলবেন হুম বলতেই তো এসেছি তবে যেটা বলতে এসেছি সেটা পরে বলবো আগে আপনি আগে এসব বলা বাদ দাও মানে আমি চাই না আমার ওয়াইফ আমাকে আপনি বলে ডাকুক আমি তোমাকে আপনি বলছি কি বলছি না তবে তুমি কেন বলছো আমরা হাজব্যান্ড ওয়াইফ তুমি আমার সাথে এখন ফ্রি হতে চাও না ভালো কথা আমি মেনে নিয়েছি আমি তোমাকে ফিজিক্যালি অ্যাটাচড হওয়ার জন্য জোর করছি না টেক ইয়োর টাইম বাট দ্যাট ডাজ নট মিন যে তুমি আমার সাথে মানসিক দূরত্ব বজায় রাখবে অ্যাটলিস্ট আমরা তো নিজেদের মধ্যে ফ্রি হতেই পারি কথাবার্তার মাধ্যমে প্রথমে তো তোমার আমাকে মেন্টালি অ্যাকসেপ্ট করতে হবে হাজব্যান্ড হিসেবে তাই না ফিজিক্যাল তো বহু পরের কথা আর মেন্টালি আমাকে অ্যাকসেপ্ট করতে হলে কথাবার্তা স্বাভাবিকতা আনতে হবে এসব আপনি আগে চলবে না বুঝতে পেরেছ তোর অ্যাকসেপ্টের গুষ্টি কী সরি না মানে বলছিলাম আমি চেষ্টা করব গুড তবে শুধু চেষ্টা দিয়ে হবে না এর প্রতিফলনও আমি দেখতে চাই আমার কিছু ফ্রেন্ড আসবে তাদের সামনে যাতে ভুলেও আপনি নামের কোনো সম্বোধন না আসে গটিট এক মুসিবত সামলে কুল পায় না আবার নতুন করে মুসিবত হাজির এই ইংরেজের বাচ্চারা আবার বন্ধু বান্ধবীও আসবে ওইগুলো কি এর মতো ইংরেজের দল হবে নাকি এই কি বিড়বিড় করছো বলো তো হুম না কিছু না অবশ্যই কিছু একটা আছে তখনই কি যেন বলছিলে বিড় করে এখনও করছো কি করছো গালমন্দ করছো নাকি না না তেমন কিছু না আসলে বিয়েতে তো অনেকেই ছিল এর মধ্যে কি আপনার ফ্রেন্ড কেউ ছিল না যে এখন আবার নতুন করে আসবে তো বিয়েতে এসেছে বলে কি রিসিপশানে আসবে না মানে মানে আমি আমাদের রিসেপশনের কথা বলছি বিয়ে হয়েছে যেহেতু তাহলে রিসিপশনও নিশ্চয়ই হবে কেন আমার ফ্রেন্ড এলে তোমার কোনো সমস্যা না সমস্যা কেন থাকবে বলুন ফ্রেন্ড আপনার রিসিপশন আপনার আমার তো কিছু না হোয়াট ডিড ইউ সে রুবাইদা বুঝতে পারলো সে মুখ ফোসকে কী বলে ফেলেছে দ্রুত জীবে কামড় দিয়ে নিজের ভুল শুধরে নিল না মানে আমার একটু কাজ ছিল সেখানে যাই রুবাইদা এক দরে কেটে পড়ল সেখান থেকে যায়ন বাম ভ্রু উপরে তুলে তাকে আছে সেদিকে মেয়েটা এমন পালিয়ে পালিয়ে বেড়ায় কেন সবসময় আসলে তাকে মানতে পেরেছে তো নাকি ভেতরে অন্য কোনো কাহিনী আছে কিভাবে পারলি রে কিভাবে পারলি এমনটা করতে আমার সাথে নিহাল প্লিজ আমার কথাটা কিভাবে পারলি বল নিহালের চিৎকার শুনে রুবায়দা কেঁপে উঠল আমাকে কথাটা বুঝে বলতে দাও নিহাল আর কি বোঝাবি হ্যাঁ আর কি বোঝাবি আমাকে সেদিন তাহলে সত্যি কথা বলেছিলি তোর বোনের জায়গায় তুই বিয়ে করবি বলেছিলি এটা তাহলে তোর প্ল্যান ছিল তাই না নিহাল তুমি সবটা ভুল বুঝছো এমনটা কিছুই হয়নি আমি পরিস্থিতির শিকার ছিলাম কোনো পরিস্থিতি পরিস্থিতি না সবটাই ইচ্ছাকৃত বড় লোক দেখি গলায় ঝুলে পড়লি আরে আমার টাকা পয়সা না হয় কিছু কম আছে কিন্তু ভালোবাসার কোনো কমতি রেখে নিহাল আমার আপু পালিয়ে গেছে চিৎকার করে কথা বলতে বলতে নিহাল হঠাৎ করে চুপ করে গেল অবিশ্বাসে কণ্ঠে জিজ্ঞেস করলো কি বললে হ্যাঁ নিহাল আপু পালিয়ে গেছে কেন গেছে কোথায় গেছে আমরা কেউ কিচ্ছু জানি না চাচা ওইদিকে কান্নাকাটি করছিল লোকজনকে কি বলবে কি করে নিজেদের মুখ রাখবে তখন আব্বু আম্মু চাচি সবাই মিলে আমার উপর জোর খাটিয়ে বিয়ে দিল ওই মুহূর্তে আমার কোনো কিছু করার ছিল না নিহাল আমি সত্যি বলছি কসম কিন্তু এখন এসব বলেও বা আর কি ফায়দা তুমি তো অন্য কারোর হয়েই গেছো কেবল কবুল বললেই বিয়ে হয়ে যায় না নিহাল দুটো মানুষের মনের মিলন না হলে কখনই তারা সংসার করতে পারবে না আমি কখনই এই লোককে স্বামী হিসেবে মানতে পারবো না আমি শুধু তোমাকেই ভালোবাসি বিয়ে করলে তোমাকেই বিয়ে করব। হাসালে গতকাল একজনকে বিয়ে করে আজকে বলছে বিয়ে করলে আমাকেই বিয়ে করবে হ্যাঁ বলছি কারণ আমি এই বিয়ে মানিই না পরিবারের চাপের মুখে পড়ে আমার কবুল বলতে হয়েছে কেউ আমার কথা একটা বারও ভাবলো না পরিবার সম্মান তাদের কাছে সব আর আমি আমার অনুভূতির কি কোনো দাম নেই একটা লোকের সাথে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিল বলে আমাকেও তার সাথে সংসার করতে হবে পারবো না আমি সংসার তার সাথেই করব যাকে এতগুলো বছর ধরে ভালোবেসেছি তাকে নয় যাকে আমার উপর জোর করে গছিয়ে দেওয়া হয়েছে কারোর স্ত্রী হওয়ার পর এমন কথা তোমার মুখে বেমানান লাগছে কিসির স্ত্রী আমার এবং ওই লোকের মধ্যে এখনও কোনো স্বামী স্ত্রীর সম্পর্কই তৈরি হয়নি ওই লোকের সাথে আমি ঠিক করে কথাই বলি না আর স্বামী স্ত্রীর সম্পর্ক তো পরের কথা আর তুমি এখন এসব বলছো সেদিন না বলেছিলে যদি আমার কোথাও বিয়ে হয়েও যায় বাচ্চাও হয়ে যায় তবুও তুমি আমাকে নিজের করে নেবে তবে এখন কেন এমন করছো নিহাল আমার স্ট্রেপ ভুলক্রমে একটা বিয়ে হয়ে গেছে আর কিছুই না এখনও আমি তোমার নিহাল পুরোটাই তোমার নেহাল আমাকে এখান থেকে নিয়ে যাও প্লিজ আমি আজকে সকাল থেকে সুযোগ খুঁজছি কোনোভাবে পালানো যায় কি না কিন্তু নতুন বউ বুঝতেই পারছ আমাকে ঘিরে থাকে লোকজন এখন যে তোমার সাথে কথা বলছি সেটাও অনেক চেষ্টার পরে অল্প একটু সুযোগ বের করতে পেরেছি একটু আড়াল করে নিয়েছি নিজেকে কৌশলে নেহাল আমি তোমার অপেক্ষায় আছি প্লিজ চলে আসো আমি সরাসরি এখন তোমার কাছে চলে আসব না সরাসরি না তোমাকে তো ঢুকতেই দেবে না গেটে ঢুকতে অনেক গার্ড থাকে অনেক বৃত্তশালী মানুষ ওরা বুঝতেই পারছো এত সহজে তাদের চোখ ফাঁকি দেওয়া সম্ভব না তাই চাইলেও আমাকে চোখের সামনে দিয়ে নিয়ে যেতে পারবে না তবে কি করতে বলছো